ওয়েল, আমরা বইটির সামনে চলে আসলাম। আপনি শুরুতেই দেখতে পারবেন লেখা আছে নিউ এডিশন প্রধানমন্ত্রী কার্যালয়ে NSI এবং CNP। CNP কেন, এটি ইতিমধ্যে আপনারা জানেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। নিউ গাইড বিগত পরীক্ষায় প্রায় 100 ভাগ কমনই এসেছিল আমাদের বিভিন্ন পরীক্ষায়। তো এটার বৈশিষ্ট্য এখানে কিছু দেওয়া রয়েছে। এই বইটি সকল পদের জন্য, ফিল্ড স্টাফ বলেন, ফিল্ড অফিসার বলেন, ওয়ারলেস অপারেটর অফিসার, সব কিছুর জন্য এটা ওইভাবেই সাজানো হয়েছে। চলুন আমরা ভেতরে যাই, কী কী আছে একটু দেখে নিই। প্রথমেই ইনার পেজটি রয়েছে 2023 নিউ এডিশন, তারপরের পেজে যাই। ওয়েল, তারপর রয়েছে সূচিপত্র, এখানে কী কী আছে সব দেওয়া রয়েছে। প্রথমত বিগত সালের প্রশ্ন, আপনাদের একটা অভিযোগ থাকে যে ভাই বিগত সালের প্রশ্ন আমরা পাই না। দেখেন কত প্রশ্ন, আপনার কত প্রশ্ন দরকার। আপনি প্রিলিমিনারি প্রশ্ন পাবেন 29টি এবং লিখিত প্রশ্ন পাবেন আরও প্রায় 10 থেকে 12টি, টোটাল 45টির মতন প্রশ্ন পাবেন। আপনি বলেন আর কি প্রশ্ন লাগে। বইটি কিন্তু লিখিত এবং প্রিলি উভয়ের জন্য, যেটা আমরা আগেই বলছি। সুতরাং লিখিত এবং প্রিলি দুটোর প্রশ্নই আপনারা পাবেন। তারপর সূচিপত্রের এই পেজে আসলে পাবেন সাবজেক্টিভ সূচিপত্র, বাংলা, ইংরেজি, গণিত, তারপর রয়েছে সাধারণ জ্ঞান, বিজ্ঞান, এই যা যা আছে সবগুলো এই পাশে দেওয়া রয়েছে। তারপর এই পেজটির দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ, অর্থাৎ NSI-এর যে বেসিক, যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে, কেন এটা তৈরি হয়েছে, কীভাবে হয়েছে, তারপর আরও বেসিক কিছু তথ্য, সব কিছু এখানে আলোচনা করা হয়েছে। এখান থেকে দেখবেন বেশ কিছু প্রশ্ন আপনার কমন পড়ে যাবে যদি এটা ভালোভাবে পড়ে। তারপর দেখুন এই পেজে আছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাহিনীর সমূহ, যতগুলো বাহিনী রয়েছে সবগুলো বাহিনীর তথ্য দেওয়া রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাজারের কোনো বইয়েই এত তথ্য পাবেন না, একেবারে স্পেশাল NSI-এর জন্য। এটা দেখলেই বুঝবেন যে আসলে এটা NSI-এর জন্য স্পেশালভাবেই তৈরি করা হয়েছে। সুতরাং এই জায়গায় NSI-এর অনেক তথ্য পেয়ে যাবেন। তারপর এই পেজটি এবং পরের কয়েকটি পেজ পর্যন্ত একেবারে সাম্প্রতিক তাজা তথ্য দেওয়া রয়েছে, যেটা একেবারে সাম্প্রতিক নিয়ে তৈরি করা হয়েছে। তারপর এখান থেকে কিছু প্রশ্ন শুরু হয়েছে, আমি দেখাই। এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন সহকারী পরিচালকের, যেটা অনুষ্ঠিত হয়েছিল 2021-এ, এটা হচ্ছে নাম্বার ছিল 100 নম্বরের এবং সময় ছিল 1 ঘন্টা। তারপর আরও একটি প্রশ্ন দেখুন ফিল্ড অফিসারের, যেটা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে, দেখতে পারতেছেন এইটা হচ্ছে পূর্ণমান ছিল 100 এবং এটাতেও সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। তারপর আরও একটি প্রশ্ন দেখি। তারপর দেখুন এই জায়গায় আরও একটি প্রশ্ন, এটা হচ্ছে অফিস সহায়কের, এইটাও পূর্ণমান ছিল 100 আর সময় ছিল 1 ঘন্টা। তারপর এখানে দেখুন অত্যন্ত আকর্ষণীয় একটি পদের, যেটা ওয়াচার কনস্টেবল, আমরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি বর্তমান নাম ফিল্ড স্টাফ। এই ফিল্ড স্টাফের একটা প্রশ্ন, এটা হচ্ছে 100 নম্বরের ছিল, সময় ছিল 1 ঘন্টা, এটাও 2021-এর। আরও দু একটি প্রশ্ন দেখি। এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সহকারী পরিচালকের 2019-এ। তারপরে দেখুন এখানে আরও একটি প্রশ্ন 2019-এর ফিল্ড অফিসারের। তারপর এখানে একটা প্রশ্ন দেখুন ওয়াচার কনস্টেবল বা বর্তমানে ফিল্ড স্টাফের 2019-এ। এখানে আরও একটি প্রশ্ন দেখুন অফিস সহায়কের 2019-এর। প্রচুর প্রশ্ন রয়েছে, কত দেখাবো, আপাতত আর দেখাচ্ছি না, আপনারা তো বইটি পেলে বুঝতেই পারবেন বা দেখতেই পারবেন, প্রচুর প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখান থেকে শুরু হয়ে গিয়েছে লিখিত প্রশ্ন। দেখুন লিখাই আছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা লিখিত পরীক্ষা 2019-এর, এটা হচ্ছে ওয়ারলেস অপারেটর একটি পরীক্ষা, এইটাও পরীক্ষা হয়েছিল 70 নম্বরের আর সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। তারপর এখানে দেখুন আরেকটি লিখিত প্রশ্ন, সেটা হচ্ছে অফিস সহকারীর, এইটাও হচ্ছে পূর্ণমান 70, সময় দেওয়া হয়েছিল 60 মিনিট। তারপর আরও একটি লিখিত প্রশ্ন সহকারী পরিচালকের 2017-এর। তারপর দেখুন আরও একটি লিখিত প্রশ্ন ফিল্ড অফিসার, এটাও 2017-এ। তারপর দেখুন আরও একটি লিখিত প্রশ্ন ওয়াচার কনস্টেবল, যেটা ফিল্ড স্টাফ বর্তমানে, লিখিত প্রশ্ন 2019-এর। আমার মনে হয় অনেক প্রশ্ন দেখানো হয়ে গিয়েছে, বাকিটা আপনার পরে দেখতে পারবেন, সামনে অন্যগুলো দেখাই। তারপর এখান থেকে শুরু হয়েছে মানে সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক আলোচনা, দেখতেই পারতেছেন প্রথমে রয়েছে বাংলা। কী কী টপিক রয়েছে একটু দ্রুত আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস, উপসর্গ, প্রকৃতি, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, ভাগ দ্বারা, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, অনুবাদ, রচনা, এইগুলোই রয়েছে। তো সাবজেক্টিভ আর বেশি দেখাচ্ছি না, আমি এরপরে কী সাবজেক্ট রয়েছে সেটা দেখাই। তারপরের যে সাবজেক্ট সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে কী কী আলোচনা করা হয়েছে, আর্টিকেল, প্রি পজিশন, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, তারপর ভয়েস টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, স্পেলিং, কারেক্ট স্পেলিং, তারপর হচ্ছে ইমেল, প্যারাগ্রাফ ইত্যাদি, এই বিষয়গুলোই রয়েছে। তারপর রয়েছে গণিত। গণিতে কোন কোন টপিক রয়েছে দেখুন, দেওয়াই রয়েছে গড়, বর্গ, লসাগু, গসাগু, ভগ্নাংশ, শতকরা, লাভ ক্ষতি, সুৎকষা, তারপর রয়েছে সরল সমীকরণ,
ইত্যাদি। তারপর এখান থেকে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির সাজেশন, দেখতেই পারতেছেন মানে বিজ্ঞান বিষয়টা কঠিন, তো মানে আমরা একেবারে সহজবুদ্ধভাবে যেই বিষয়গুলো আসে সেই বিষয়গুলোই অযথা বেশি বিষয় এটাতে অ্যাড করা হয় না, কারণ যেটা প্রয়োজন নয় অযথা আপনাকে প্যারা দেওয়ার দরকার নেই, একেবারে সিলেক্টিভ বিষয়গুলো দেওয়া হয়েছে বিজ্ঞানের জন্য। তারপর এখানে আছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, এখান থেকে শুরু হয়েছে এই সাধারণ জ্ঞানের সব কিছু, এই বিস্তারিতভাবে যা যা দরকার যে সকল টপিক দরকার সব কিছু আলোচনা করা হয়েছে। তারপর এখানে আসলে পাবেন কম্পিউটার, একেবারে বাছাইকৃত প্রশ্নগুলো দেওয়া হয়েছে কম্পিউটারের জন্য। তারপর আপনার প্রস্তুতিটাকে একেবারে রিভিশন দেওয়ার জন্য এবং বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করে মডেল টেস্ট সাজানো হয়েছে, 10টি মডেল টেস্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, এইভাবে 10টি মডেল টেস্ট পাবেন। প্রত্যেকটা মডেল টেস্ট হচ্ছে 100 নাম্বারের। এই যে মডেল টেস্ট 10 এবং সব শেষে রয়েছে মডেল টেস্টগুলোর আনসার, এই যে এখানে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট 1, 2, 3, 4 এগুলোর আনসারও শেষের দিকে আমরা দিয়ে দিয়েছি। এই হলো বিষয়, মানে কমপ্লিট একটা প্রস্তুতি আপনার এই বইয়ের মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে।